এতো কাঁদলে বাপু আমি সাজাতে পারবো না। জানি সব মেয়েদেরই বাপের বাড়ি ছেড়ে যেতে কষ্ট হয়, কিন্তু এত কাঁদলে আমি সাজাবো কি করে? নমস্কার নমস্কার, কি সৌভাগ্য আমার! শরবত, আই শরবত। এত দামি সাজ এই চোখের জন্য নষ্ট করছিস, কি বদলাবি কি তোর? মামা, তোমার দুটি পায়ে পড়ি, এবি ভেঙে দাও। ওই লোকটা বদমাস, খুনি, লম্পট, কত মেয়ের জীবন নষ্ট করেছে, ওরা দামায় তুলে দিও না মামা। খবরদার, এই কথা আরেকবার মুখে উচ্চারণ করে না, জিভ টেনে ছিঁড়ে ফেলো। মদন মল্লিক বাড়ির ছেলের কাছ থেকে 10 লাখ টাকা ধার করে বিয়ে দিচ্ছি, এই যে হাটটা, এই হাটটার দামই তো 2 লাখ টাকা। তুমি আমায় বেচে দিয়েছ? আমি বেশ করেছি, বেচে দিয়েছি। চুপ করে গেলে বসা, অন্য কোনো মতলব করবি না, বস। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। মামা 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 মামা, দরজা খোলো মামা, মামা মামা মামা, দরজা খোলো মামা। Thank you.
দাদু এসে গেছে, দাদু এসে গেছে, সবাই চলে এসো, সবাই চলে এসো। আর একটু পরেই দাদুর জন্ম হবে, দেরি করলে কিন্তু কেউ কেক পাবে না। আজ এমন দিনে ভালো খবরটা বেরোলো যেদিন আমার জন্মদিন। নীল দাদা। হ্যাঁ দাদু। আজ পত্রিকাতে আমাদের বাড়ি সম্বন্ধে যা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা একবার পড়ে শোনাও তো। হ্যাঁ দাদু। হেরিটেজ কমিশন সারা ভারত সার্ভে করে কতগুলো বাড়িকে হেরিটেজ কমিশনের দেখভালের আওতায় আনার জন্য প্রস্তাব গ্রহণ করেছে। এর মধ্যে কিছু বাড়ির ঐতিহাসিক মূল্য এতটাই বেশি, যেমন বিশ্বরূপ বসুর পরিবারের প্রাসাদটি, যা পলাশীর যুদ্ধের কয়েক বছর পরে বৌদ্ধ ও মোগল স্থাপত্যের মিশ্রণে নির্মাণ করা হয়েছিল। আন্তর্জাতিক হেরিটেজ কমিশন এবারই সংস্করণের জন্য যা অর্থ প্রয়োজন তা বর্তমান বংশধরদের হাতে তুলে দিতে প্রস্তুত। বাবা, এটাকে আপনি ভালো খবর বলছেন? বাবা, এখনই যদি আমরা বাড়ি বিক্রি করার উদ্যোগ না নিই তাহলে আমরা অনেক কোটি টাকা হারাবো। সরকার যে কোনো দিন প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে এর হস্তান্তর আটকে দিতে পারে। হ্যাঁ, এ বাড়ি কেনার লোক আমরা পেয়ে গেছি বাবা, এমনকি কোর্ট পেপার আমরা রেডি করে ফেলেছি। এখন শুধু আপনার অনুমতি প্রয়োজন। বাবা, তোমরা তো দেখছি অনেক দূর এগিয়ে গেছো। নীল। হ্যাঁ দাদু। তুমি তোমার বড় নাতি, তোমার কি মত? তোমার মতই আমাদের মত দাদু। আমাদের মানে? কেন, তোমার এই নাতি নাতনির বাহিনী? বাবা, আমি বলছিলাম দাদু, তুমি এবার কেক কাটো তো। হ্যাঁ হ্যাঁ, কেক কাটো, কেক কাটো, এ নাও। এবার আমরা ঠাকুমার রেকর্ড করা গানটা শুনব। সামনে ধরে থাকিস। এই দাও 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 দাও, আরে দাও দাও, এ নাও, চলো নাও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে মুন্না। হ্যাঁ মুনি তো। এই গাড়ি থামাও। যত দেখি কি বাচ্চা রে, একটু সাইকে করে ঘুরে আসি। জয়দীপ, ভালো হবে না বলে দিচ্ছি। আটটা সারা এখান থেকে এমনি যাবি না, কেলিয়ে বৃন্দাবন পাঠাবো। আজকে চলে যাচ্ছি, লেকিন একদিন, লেকিন ফেকিন পরে হবে, এখন এখান থেকে ভাগ। একটা কথা কানের তালা খুলে শুনে রাখুন ম্যাডাম, আমার খালি আছে। এই, আর একটাও কথা নয়, ভালো চাস তো এখান থেকে সোজা চলে যা। যা মুন, কি হয়েছে? তেমন কিছু নয় দাদা, ওই একটা লোক আমায় বিরক্ত করছিল। জানিস দাদা, শালিনী লোকটাকে এমন ধমক দিয়েছে না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মুন, এই জন্যই তোকে মান্দভূতে ধরে। দাদা,
ও শালিনী আমার বন্ধু, আমার দাদা নীলাদ্রি শেখর বসু। হ্যালো। এতদিন ছিলেন কোন অন্ধকারে, তুমি এলে তাই বলেই চারিদিকে আলো হল। কোথায় যে গেল, এখানেই তো ছিল সব, মনে পড়েছে। কি হয়েছে, তুই কি করছিস রে? আরে দেখ না রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, ওটা না পেলে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো না। তুই যেভাবে লন্ডভন্ড করে খুঁজছিস না, তাতে আরো পাবি না, ঠান্ডা মাথায় খোঁজ। তুই জ্ঞান না দিয়ে আমার সাথে খোঁজ না একটু। তোর কি মাথা খারাপ হয়েছে? আমাকে বলো 10টার মধ্যে ক্লাসে ঢুকতে হবে। তাহলে আপনি এখানে থেকে কি উপকারটা করছেন আমার, আপনি যান। জগতে কিছুই হারিয়ে যায় না নীলু বাবু, শুধু রূপ আর যৌবন হারিয়ে যায়। এই তুই যাবি এখান থেকে, চল যা। আহ দাদা, কি হয়েছে? এইবার না তুই একটা বিয়ে করে ফেল, তাহলে দুজনে মিলে খুঁজতে পারবি। তবে রে, তুই তুই গেলি এখান থেকে। মন মন, এই মন, হ্যাঁ এইটা তো দাদাকে দিয়ে দিস। কি আছে রেতে, প্রেমপত্র? হ্যাঁ প্রেমপত্র। তোর এত বড় সাহস, তুই আমার দাদার সাথে প্রেম করছিস? আমার বয়ে গেছে তোর দাদার সাথে প্রেম করতে, এটা তোর দাদার ক্যারিয়ারের চাবিকাঠি। ক্যারিয়ারের চাবিকাঠি? হ্যাঁ, এটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাল লাইব্রেরিতে পেয়েছি। শালিনী, তুই তো দাদার কাছে মায়ের হিরোইন হয়ে গেলি। ধ্যাত, কিন্তু এটা আমি দাদাকে দেবো না, তুই দিবি। ও মা, কেন, কিসের জন্য? এটা পাওয়ার পর দাদার মুখটা কেমন হয় তোর দেখতে ইচ্ছে করছে না? বোকা বোকা কথা বলিস না মন, এই জন্য তোকে মামদু ভূতে ধরে। দাদা, এই দাদা। ও মা, ঘরটা এরকম অন্ধকার কেন? দাদা তুই কোথায়? দাদা তোর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় পেলি মন? আমি পাইনি, শালিনী পেয়েছে। শালিনী? আচ্ছা ঠিক আছে, কোথায় সার্টিফিকেটটা দে। তুই শালিনীকে একটা থ্যাঙ্কস দিবি না? আরে নিশ্চয়ই দেবো, কোথায় বের কর। দাদা মানে ওটা না আমার কাছে নেই। তার মানে? ওটা শালিনীর কাছে আছে, আমি চেয়েছিলাম, আমায় দেয়নি। কেন, কে জানে, সার্টিফিকেটের সঙ্গে হয়তো তোকে আরো কিছু দেবে। মুন, তুই না বড্ড পেকেছিস। আ দাদা ছাড়, লাগছে। লাগুক। শালিনী, থ্যাংক ইউ শালিনী, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ কিসের জন্য, আমি তো তোমার জন্য কিছু করিনি। মুন যে বলল তুমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা খুঁজে পেয়েছো। মুন বলেছে বুঝি। প্লিজ শালিনী, এসব সিরিয়াস ব্যাপার নিয়ে এরকম মজা করো না। এটা ঠিক কথা যে আমি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি, কিন্তু সেটা যে তোমার তার কি প্রমাণ আছে? কি প্রমাণ চাই বলো। আচ্ছা ঠিক আছে, একটু পিছিয়ে দাঁড়াও। ঠিক আছে দাঁড়াও, আগে ছবিটা মিলিয়ে নিই। ঠিক আছে, নাম নীলাদ্রি শেখর বসু। ফাদার্স নেম হিমাদ্রি শেখর বসু। ঠিকানা? ঠিকানা না না, এরকম করলে হবে না, প্লিজ দিয়ে দাও। ও ও ও ও ও ও ও ও আদুরে মুখ শুধু ভাঙছে আমার বুক,
তুই বল না কি উপায় আমি মরছে পিপাসা মুখের ভিড়ে তোর মুখটাই আমি ভুলতে পারিনি প্রজাপতি ধরতে আমি পারছি না যে এত সে অস্থির আমার বুকের ভেতর দাপা দাপি একটা প্রজাপতি ধরতে আমি পারছি না যে এত সে মুখের ভিড়ে তোর মুখটাই আমি ভুলতে পারিনি তাই বলে তোর মতো একজন হাই প্রোফাইল ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে জাস্ট মানায় না কি হচ্ছে কি জিনিয়া দিস ইজ আনফেয়ার ইটস টু মাচ শালিনী শালিনী আমি বলছিলাম কি বাবা বাড়িটার উপরে না কুনজর লেগেছে কিসের কুনজর না ওই হেরিটেজ কমিশন
তারপর সিন্ডিকেট, প্রমোটার। তা আমাকে কি করতে বলো? আপনি বরঞ্চ বাড়িটা বেচে দিন, তাতে তোমার লাভ। আমার আবার কি লাভ হবে? আমি আমি বাড়ির বড় জামাই, এতে আমার কি লাভ হবে? আপনার ছেলেরা আমাকে বলতে বললো, তাই আমি সরল মনে। তুমি তো এত বোকা জামাই নও সুজয়, তোমাকে ওরা বলতে বললো আর তুমি সরলভাবে গড়গড় করে বলে দিলে। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম তুমি এসবের মধ্যে থেকো না, এরা তোমাকে বলির পাঁঠা বানাবে। দেখলে তো বাবা তোমাকে কিরকম অপমান করলো। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই চল ঠাকুরজি। রাগ করো না ঠাকুরজি, ঠাকুরজি দাঁড়াও। কোথায় যাচ্ছ ঠাকুরজি? শুনো ঠাকুরজি, শুনো বাবা, এই বাড়ির পিছনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। আর এ তো হাতি বসা। আমার স্পষ্ট কথা, এ হাতি আমি পুষতে পারবো না, আর আজ থেকে এ বাড়িতে আমি থাকবো না, আর কোনো দায়ও নেব না। আমি আমি কালই সল্টলেকের বাড়ি চলে যাচ্ছি। আমিও আসানসোল চলে যাব। আমার পক্ষে আর এখানে এ বাড়িতে কোনোভাবে একসঙ্গে থাকা সম্ভব নয়। কখনো যদি বিপদে পড়ো সংকোচ না করে চলে এসো। তোমরা তো জানো এই বাড়িতে ভিখিরিদেরও অবজ্ঞা করা হয় না। নিলে হবে, দিতে হবে না। কি দেব? এই কি আর দিবি, যা দরজাটা খুলে দে। কিছু বলবি? কিরে চুপ করে আছিস কেন বল? ওই তারক চক্রবর্তীর ভাগ্নিটা না, একটা বিশ মাল। আগেই বুঝেছি মেয়ে ছেলের কেস। আর ফালতু কথা বললো না তো। তাহলে তুই কি করে বুঝলি যে মেয়েটা বিশ মাল? নিশ্চয়ই কাপড় ধরে টেনেছিলি। মাইরি বলছি, তোমার দিবি। আমার দিবি খাবিলে তুই? বাবা, তোমার রক্ত আমার বডিতে ঘাই মারছে। তুমি কি করে ভাবলে যে তোমার এই ইজ্জতে আমি ব্লিচিং পাউডার ছেটাবো? হ্যাঁ, আমার ইজ্জতে যে চন্দন ছেটাচ্ছি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো বাবা। ইনসাল্ট? ঠিক আছে ঠিক আছে, ঝেড়ে কাস। তুমি যাই বলো বাবা, ওই মেয়েটাকে কিন্তু আমি ছাড়বো না। বিছানায় টেনে এনে ফেলবি নাকি? এই শোন, ছেলে হয়ে যখন জন্মেছিস না, জীবনে অনেক মেয়ে পাবি। রাবণ সীতাকে কিডন্যাপ করে কিভাবে ফেঁসেছিল তুই জানিস তো? তুই এসব মেয়ে তোলার মতলবটা ছাড়, দিমাগটা না ধান্দায় লাগা। দুদিন বাদে বসু বাড়ির দখলটা নিতে হবে, সেটা খেয়াল আছে? বসু বাড়ি? ওটা তো রাজপ্রাসাদ বাবা। তোমার কাছে অত গান্ধি ছাপ আছে? সাপ্লাই করার লোক আছে। ধৈর্য ধরো বাচ্চা, ধৈর্য ধরো। একটু ছোঁয়াতে
জামলো ভালোবাসা আজ বুকে ঝড় উঠলো কেন কি জানি কিসের কারণে কেউ এমন ঘর বাঁধলো যেন থামে না কোনো বারণে একটু ছোঁয়াতে মনের চাওয়াতে জাগলো তোমাদের কি চাই? গয়না গাটি সব নিয়ে নাও, সব নিয়ে নাও।
দেখো তো এই ডায়েরিটা তুমি চিনতে পারো কি না? এটা তো আমার ডায়েরি। এটা তোমরা কোথায় পেলে? আমি কিন্তু তোদের সাথে একমত। দেখ আমি বলবো ভিসি কে ঘেরাও করা কিন্তু একদম উচিত হয়নি। না না ঠিক আছে, যদি আমরা ঘেরাও না করতাম তাহলে আমরা কি করতাম তুই বল? আরে বাবা অন্য কিছু তো করা যেত। তা বলে ভিসি স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে না? আরে ওনাকে রিকোয়েস্ট করা যেত তাহলে। ভিসি পুলিশ ডাকছিল। নীল তোর কাছে পিকেটি নোটস আছে? হ্যাঁ আছে, দে না। থ্যাংক ইউ। হ্যাঁ যেটা বলছিলাম দেখ, তা বলে তুই ভিসিকে সাপোর্ট করবি? নিশ্চয়ই সাপোর্ট করব। খাতাটা রাখলাম। সাপোর্ট তো করতেই হবে। তুই আমার উপর রাগ করে আছিস? কই না তো। তাহলে কথা বলিস না কেন? তোমাকে বলার মতো কোনো কথা নেই তাই বলি না। দাদু এসো, দাদু এসো এসো। ভালোভাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। অবশ্য তোমার মতন ভালো ছাত্রকে এসব পরামর্শ দেওয়ার কোনো মানে হয় না। তবুও বৃদ্ধের মন পরামর্শ না দিয়ে পারি না। আসি দাদু, এসো। গুড লাক। এই যে দাদু ভাই, পরীক্ষা কেমন হলো? ভালো। ফার্স্ট ক্লাস পাবে তো? আশা তো করছি। গুড, ভেরি গুড। জানো নীলু দাদা, তোমার ডেডিকেশন নিয়ে আজ পর্যন্ত আমার কোনোদিন কোনো সন্দেহ ছিল না, প্রশ্ন ছিল না। কিন্তু একটা চিঠি সেই প্রশ্নটা আজ তুলেছে। চিঠি? কিসের চিঠি দাদু? দেখো তো, এই চিঠিটা তোমায় লেখা কিনা। এটা সম্পর্কে তো আমি কিছু জানি না দাদু, এটা তুমি কোথায় পেলে? আজ সকালবেলা তুমি যখন আমার ঘরে যাও তখন সম্ভবত তোমার ডায়েরি থেকে এটা পড়ে যায়। কিন্তু এটা আমার ডায়েরিতে এলো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার কথাটা আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা মনে রেখো, এই বয়স যেমন আত্মগঠনের তেমন স্খলনেরও। সতর্ক থেকে তোমার উপর আমার অনেক প্রত্যাশা নীল দাদা, অনেক প্রত্যাশা। শালিনী। ও তুমি, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। এদিকটা এসো। বলবে বলছিলে, বললে না তো? তুমি আমাকে এসএমএস করতে পারতে, ফোনে বলতে পারতে, অ্যাটলিস্ট ফেসবুকে। আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝেও না বোঝার ভান করো না শালিনী, তুমি আমাকে কতটা এমবারেসিং জায়গায় ফেলে দিয়েছো সেটা তোমার ধারণা নেই। আরে আমি কি করেছি সেটা তো বলবে। এই লাভ লেটারটা তুমি আমাকে লেখনি? লাভ লেটার? আমি? কি বলছো তুমি? আমি এতটা ইডিয়েট নই যে আজকের যুগে দাঁড়িয়ে তোমাকে প্রেম পত্র দেব। তোমার ডায়েরিটা দেখি। এই দেখো 10 তারিখের পেজটা মিসিং। এখনো তুমি অস্বীকার করবে?
আমি মানছি যে ডায়েরির পাতাটা আমার, হাতের লেখাটাও আমার, তবে সইটা অন্যের। তাছাড়া ওটা কোনো প্রেমপত্র নয়, একটা শ্রুতি নাটকের সংলাপ। লাভ লেটার? তা এখানে শাহরুখ খানটাকে, আই মিন দীপদাসটাকে তুই? জিনিয়া প্লিজ। তোমায় দেখে তপ্ত আমার শরীর, মেখে নিতে চায় শ্রাবণের ধারা। ওগো প্রিয়, চলো আমরা প্রকৃতির কাছে যাই, জড়িয়ে নিই চন্দনের সুবাস, আজ অবাধ্য হোক আমাদের হৃদয় শালিনী। চমৎকার, আজ অবাধ্য হোক আমাদের হৃদয়। তোকে বলেছিলাম না নি, এইসব মেয়েরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এবার বোঝ কোলে নিয়ে নাচার ফল। এসব ষড়যন্ত্র, বাড়ির মালিককে। এই কে তোমরা? রাজবাড়িতে ঢুকতে হলে পারমিশন প্রয়োজন, তোমরা জানো না? এই তল্লাটে যতীন মল্লিকের কোথাও ঢোকার পারমিশন লাগে না। রাজবাড়িতে ঢুকতে গেলে রাজ্যপালের পারমিশন লাগে। তুমি তো একটা নেংটি ইঁদুর। এই নেংটি ইঁদুর না বাঘের বাচ্চা সেটা খাপ খুললে বুঝতে পারবেন। এই চল তো। একটা কথা মনে রাখবেন রাজাবাবু, এই বাঘের টাচ করলে কিন্তু আঠেরো ঘা। আর রাজারা থাবা মারলে না 164 ঘা, সেটা জানিস তো? থাবা খাবি নাকি একটা? ও তুই শোন, তোর ওই বোনটাকে আমার আর দরকার নেই, তবে তোর ওই আইটেম শালিনী ওটাকে আমার চাই। আজ থেকে ওই পুকুরে তোর ছিপ ফেলা বন্ধ, আর যদি ওখানে ছিপ ফেলেছিস তাহলে ওই ছিপ চ্যানেলে ঢুকিয়ে টেলিকাস্ট বন্ধ করে দেবো। তবে তুইও কানের গেট খুলে শুনে রাখ, ছাগলকে বাঘের চামড়া পরালেই ছাগল বাঘ হয়ে যায় না, ভালো চাস তো কেটে পড়। এই সুড্ডা রাজা, আপনার নাতি তো মেলা ভাট বকছে, ফালতু ফালতু সাউন্ড পলিউশন হচ্ছে, কিন্তু যতই ডায়লগ মারুক আমার এই বাড়ি চাই। 7 দিন সময় দিলাম, তার মধ্যে এই বাড়ি খালি চাই। আর এই কাগজে সই করে রাখবেন, কোনো চাপ নেই, 7 দিন পরে এসে নিয়ে যাব। চল।
ক্ষমা চা। ক্ষমা করুন রাজাবাবু, ক্ষমা করুন। উঠে দাঁড়া। আমি ইচ্ছে করলে তোমাকে আর তোমার বাবাকে জ্যান্ত এখানে পুঁতে রাখতে পারতাম, এরপর যেন কোনোদিন আমার এই প্রাসাদের চৌহদিতে না দেখতে পাই। বেরো। সাবাস নীল দাদা, সাবাস রাজ। নীল, তুমি আমার বাহাদুর নাতি, তুমি যোগ্য বংশধর, তুমি পারবে এই প্রাসাদকে একদিন রক্ষা করতে। আজ এই দিনটায় আমি তোকে একান্ত ভাবে পেতে চাই, সেটা কি অন্যায়? আরে না না, অন্যায় হবে কেন? কিন্তু কি জানিস তো জেনিয়া, আজ আমার মাইন্ডটা না একটু ডিস্টার্ব আছে। আমার সঙ্গে সময় কাটালে তোর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, কালকে দাদা তোকে আমাদের অফিসে ইনভাইট করেছে। ইনভাইট কি জন্যে? সেটা এখন বলা যাবে না, দ্যাট উইল বি সারপ্রাইজ। সুইমিং পুল। শপিং মল। অ্যাপার্টমেন্টস উইথ মডার্ন ফ্যাসিলিটিস। মডার্ন রেসিডেন্সি। লাইটস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীল, ইনি হলেন আমার দাদা পিটার গাঙ্গুলি, আর ও হলো। ব্যাস 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 সুইট হার্ট, ওর পরিচয় করিয়ে দিতে হবে না। ও হলো যুবরাজ শ্রী নীলাদ্রি শেখর বসু। তা আমাদের প্রজেক্ট তোমার কেমন লাগলো? দারুন, ইনফ্যাক্ট ইটস অ্যামেজিং। আরে এটা তো একটা সিম্পল গ্রাফিক ডিজাইনের প্রেজেন্টেশন দেখলি তুই। বসো প্লিজ। হোয়েন ইট উইল গেট এ প্রপার শেপ, দ্যাট উইল বি অ্যামেজিং। ইয়া, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। লাইটস অফ, নেক্সট, অ্যান্ড ইট ইজ দ্য প্রপোজড এরিয়া। লাইটস। এটা তো আমাদের বাড়ি, রাইট? আমি শুনেছি তোমাদের বাড়ির সবাই, আই মিন তোমার বাবা কাকারা চান বাড়িটা বিক্রি হয়ে যাক, শুধু তোমার দাদু চান না, অ্যাম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। আর তাছাড়া হেরিটেজ কমিশন থেকেও আমাদের বাড়িটাকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করতে চলেছে। আরে ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, কমিশনে আমার লোক আছে। জানেন দাদা, কিছুদিন আগে না মদন আর যতীন নামে দুজন লোক গুন্ডা নিয়ে আমাদের বাড়িতে হামলা করতে এসেছিল। হামলা করতে এসে অবশ্য ওরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি। ডোন্ট ওয়ারি, ওরা আমার নাম শুনলে আর কখনো আসবে না। তোমার দাদুকে তুমি নিশ্চিন্তে থাকতে বলো। অনিলাদ্রি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার দাদুর সঙ্গে আমার একটা সিটিং করার ব্যবস্থা করো, বলো কবে করবে। আমি দু একদিনের মধ্যে আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেছো কি ভালো না জায়গাটা? আমরা একটু তিনজনে মিলে ফাইলটা চোখ বুলিয়ে নিই, বিকজ বুঝতেই তো পারছিস ওরা আমাদের এডুকেশন ফর স্ট্রিট চিলড্রেন প্রজেক্টে 50 লক্ষ টাকা কমিট করছে। But I'm very sorry, Shalini. আজকে মিটিং আমি থাকতে পারবো না। কেন? তোর আবার কি হলো? আজ জিনিয়া দাদা পিটার গাঙ্গুলি কি একটা প্রস্তাব নিয়ে দাদুর সাথে আলোচনা করতে আসছে। প্রস্তাব? কি প্রস্তাব? সেসব আমি জানি না, দাদুর অর্ডার সবাইকে থাকতে হবে। আমার কি মনে হয় জানিস তো,
যিনি আর কাকার সাথে মুনের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তুই যখন জানিস ঘর কাইটা কর, ধুতি লাগছে তো। আরে হঠাৎ করে চিনিয়ার দাদা কেন নীলদের বাড়িতে আসছে? গুড মর্নিং দাদা। গুড মর্নিং নীলাদ্রি, হাউ আর ইউ? ফাইন, ভেতরে সবাই আপনারই অপেক্ষা করছে, চলুন। চলো চলো চলো, আসুন। দাদু, ওনার কথাই তোমাকে বলেছিলাম, আমার বান্ধবীর দাদা মিস্টার পিটার গাঙ্গুলি। হ্যালো, এ আমার প্রজেক্ট ম্যানেজার মিস্টার চ্যাটার্জি। বসুন, আপনিও বসুন। বলুন। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে আমার অনেক দিনের। নীলাদ্রি সেই সুযোগটা করে দিল। আপনার এই বাড়িটা কত বিঘা জমির ওপর? আমি তো শুনেছি আপনার প্রমোটিং ফার্ম, সুতরাং আপনি যে বাড়িতে পা রাখছেন সে বাড়ির মাপঝোপ করেই ঢুকেছেন নিশ্চয়ই। আমার ধারণা আপনার এই বাড়িটা 10 বিঘা জমির ওপর। মাপঝোপ আমার আগে থেকেই করা আছে, তবু আপনার মুখ থেকে একবার শুনতে চাইছি আর কি। আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনার অনুমান সঠিক। আমার এই প্রাসাদ 10 বিঘা জমির ওপরই। আমার অনুমান কখনো ভুল হয় না, আর তার উপর নির্ভর করেই আমি 10 বিঘা জমির ওপর একটা প্রজেক্ট করেছি। মিস্টার চ্যাটার্জি, আপনি ওনাকে প্রপোজ প্ল্যানটা দেখান, আই এম শিওর ইউল লাইক ইট। দেখতেই পাচ্ছেন সুইমিং পুল, জিম, সমস্ত মডার্ন অ্যামিনিটিজের ব্যবস্থা রয়েছে। খুবই ভালো পরিকল্পনা। থ্যাংক ইউ স্যার, আপনার নাতিরও খুব পছন্দ হয়েছে। আমি শুনেছি আপনারা এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন, যেহেতু আপনার নাতি নীলাদ্রি আমার বোনের বন্ধু, সেই জন্যই ভাবলাম কারা কখন এসে এখানে গুন্ডামি করে সব লিখিয়ে নিয়ে আপনাদেরকে এখান থেকে উৎখাত করে দেয়। কিছু একটা ঘটে যাওয়ার আগেই যাতে আপনারা উচিত দামে। আর তাছাড়া আজকাল পলিটিক্যাল লিডারদেরকেও তো ঠিক বিশ্বাস করা যায় না। মিস্টার গাঙ্গুলি, আপনাকে নিশ্চয়ই বিশ্বাস করা যায়। অবশ্যই, বিশ্বাসে জড়িত উনি আজ এত হাজার কোটি টাকা কামিয়েছেন। মিস্টার চ্যাটার্জি, আপনি একটু সংযমী হন। আমি জানি আপনি ব্যবসা করে প্রভূত অর্থ আর সম্পত্তির মালিক হয়েছেন। আপনি জানেন যে অর্থ দিয়ে সব জিনিসের মূল্যায়ন হয় না, আর অর্থ দিয়ে সব কিছু কেনাও যায় না। তবু যখন এখানে এসেছি তখন একটা দাম বলি। হ্যাঁ, আপনি দামটা বলুন। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমি 100 কোটি টাকা দিতে প্রস্তুত। 100 কোটি? 100 কোটি? 100 crore? আচ্ছা, আমি বলছিলাম কি। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, দামটা আপনি কিসের ভিত্তিতে স্থির করলেন? দেখুন, আপনার এই বাড়ি ভাঙলে তো সুরকি আর টালি ছাড়া তেমন কিছুই পাওয়া যাবে না। মানছি এটা অমূল্য সম্পদ, কিন্তু এটা ভেঙে এখানে যা গড়া হবে সেটাও কম মূল্যবান নয়। সে তো দেখলাম, কংক্রিটের জঙ্গল। সে তো সময়ের দাবি বিশ্বরূপ বাবু। আপনি বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যবসায়ী, কিন্তু দাম বলার সময় আপনি শুধু জমি আর বাড়ির দরটাই বললেন, আরেকটা জিনিসের দাম কিন্তু আপনি ধরেননি মিস্টার গাঙ্গুলি। আর একটা জিনিস, সেটা কি? সারা পৃথিবীতে আভিজাত্যের একটা অভিমান আছে, সেটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসেও যা, এই বাড়িতেও তা। আপনি সেই বনে নিয়ে আনার দামটা ধরেননি। মনে রাখবেন, কোম্পানি অ্যাকাউন্টেন্সিতে গুডউইলেরও একটা দাম আছে, সেটা অনেক সময় কোম্পানির চেয়েও বেশি দামের। আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু সে তো কোম্পানির ক্ষেত্রে, বাড়ির তো কোনো গুডউইল হয় না। হয় মিস্টার গাঙ্গুলি, হয়। আমার জীবনে আপনিই প্রথম ব্যক্তি যে সরাসরি এই বাড়ি কেনার জন্য একটা অফার দিলেন।
নিন, মিষ্টি মুখ করুন। আচ্ছা, আপনার এই বাড়ির গুডউইলের ব্যাপারে কি যেন বলছিলেন? আজ যদি কলকাতার শোভাবাজারের রাজবাড়ি কিংবা মল্লিকদের মার্বেল প্যালেস ডেভেলপমেন্ট হয়, আর যদি কোনো সিন্ডিকেটের মেম্বার সেখানে ফ্ল্যাট কেনে, সে তো বলবেই আমি শোভাবাজারের রাজবাড়িতে থাকি, অথবা বলবে আমি মার্বেল প্যালেসে থাকি। এই যে সে বলবে, তার জন্য তাকে তার দাম দিতে হবে না। একেই বলে গুডউইল, মিস্টার গাঙ্গুলি। ওয়েল, বলুন আপনার এই গুডউইলের জন্য কত দাম দিতে হবে? হাউ মাচ? আবিজাত, তো বিষয়টা যে আপনি বুঝেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। জানেন মিস্টার গাঙ্গুলি, বানিয়ারা অনেক সময় এটা বুঝতে চায় না। ফাটকার কারবারি আর রাজা ঠিক এক নয়। আমি এই বাড়ি বিক্রি করব না নীল, ওনাদের হয়ে গেলে সদর দরজা পর্যন্ত ওনাদের এগিয়ে দিও। প্লিজ শালিনী, ফোনটা ধরো, খুব জরুরি কথা আছে। এসব কি দেখছি নীল? আর শালিনী, তা তুমি এসব ইউনিভার্সিটির ক্যাম্পাসে না করে তো হোটেলে একটা ঘর বুক করতে পারো, তাই না? আজ অবাধ্য হোক আমাদের হৃদয়। তোকে বলেছিলাম না নীল, এসব মেয়েরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আদরে মুখ শুধু ভাঙছে আমার বুক, তুই বল না কি উপায়, আমি মরছি পিপাসায়। মুখের ভিড়ে তোর মুখটাই আমি ভুলতে পারিনি, একটা কথা বলতে গিয়ে আমি বলতে পারিনি, তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার, আদুরে মুখ শুধু ভাঙছে আমার বুক, তুই বল না কি উপায়, আমি মরছি পিপাসায়। মুখের ভিড়ে তোর মুখটাই আমি ভুলতে পারিনি। সকাল থেকে কি আঁকিবুকি করছো শুনি? এগুলো না করে আমাকে যদি রান্নাঘরে একটু হেল্প করো তাহলে কি তোমার গতরে কাল সেরে পড়ে যাবে? আর এই যে সকাল থেকে তো এটা পেরিং পেরিং করছে, বলে কোন ছোড়ে ফোন করছে? হ্যাঁ জানি না কি ডাকবো তোমার মামাকে। একা যদি না পারো তাহলে ডাকো। তবে রে বজ্জাত মেয়ে, আবার চ্যাটান চ্যাটান কথা। হ্যাঁ ওগো শুনছো, তোমার ভাগ্নি কান্না দেখবে, এসো। সকাল থেকে খদ্দেরদের ফোন আসছে। খদ্দেরদের ফোন?
ওই দেখো আবার মেসেজ এলো। কই 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 দেখি, আই মিস ইউ নীল। আই এই নীল বলে লোকটা তোমায় মেসেজ করে কেন? জানি না জানি না, সে তোমাকে মিস করছে আর তুমি জানো না। আই চলাম, তোমার বিয়ে ঠিক করেছি, সামনে মাসে তোমার বিয়ে। বিয়ে ঠিক করে ফেললে? হ্যাঁ। ধুমসে সেজে আর কতদিন লীলা করবে, এবার একটা ঘাটে নৌকা বাঁধো। এই মনে রাখবি, এই পাড়ায় কিন্তু আমার আর সম্মান আছে বুঝলে। আর এই যে আমার সব কথা শুনে রাখো, আমার বাড়িতে থেকে কোনো ধ্যাসটামা চলবে না, আর যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে তালা বন্ধ করে ঘরে ফেলে রাখবো। শালিনী বাড়ি অ্যাড্রেস জানতে চাইছিস কেন? না, আমি বারবার ওকে ফোন করছি কিন্তু ও কোনো রেসপন্স করছে না। ও, তুই শালিনীকে ফোন করছিস আবার জিনিয়াকেও ফোন করছিস? মুন, শি ইজ অনলি মাই ফ্রেন্ড। শুধু যদি বন্ধু সম্পর্কই হয় তাহলে তুই পিটার বাবুকে আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? তুই তো জানতিস দাদু এ বাড়ি বিক্রি করবে না। তুই জিনিয়ার জন্মদিনে হোটেলে পার্টি দিয়েছিস, জিনিয়াকে নিয়ে অ্যাকোয়াটিকাতে সুইমিং করতে গেছিস। তোকে এসব কথা কে বললো? তোর জিনিয়াই ঢাক পিটিয়ে বেরিয়েছে। তুই নাকি জিনিয়ার কোম্পানিতে জয়েন করেছিস, নেক্সট ইয়ার তোরা বিয়ে করছিস। মিথ্যে কথা, শি ইজ লাইং। তুই আমাকে শালিনীর বাড়িতে নিয়ে যাবি কিনা বল। জয়দীপ চেনে কে? কাকে চাই? শালিনীকে একটু ডেকে দেবেন, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। শালিনী এখানে থাকে না। আগে থাকতো, এখন থাকে না, তাই তো? আগে থাকতো কি না আমরা জানি না। কে জানবে তাহলে? কেউ জানে না, সবাইকে জানাতে মানা করা হয়েছে। কে মানা করেছে? অদশা তো জানি না। দরজা বন্ধ করে দাও ফালতু। কোনো ভয় নেই, তুমি তো সুস্থ হয়ে যাবে। কোনো ভয় নেই, আমি তুমি মানুষের ডাক্তার। অত সতীপনার কি আছে রে? ও তো আর এমনি এমনি ঘরে ঢুকেনি, পয়সা দিয়ে ঘরে ঢুকেছে, আর তাছাড়া দুদিন পরে তো ওর সাথেই শুতে হবে। শুনলি তো, শুনলি কত টাকা খরচা করে এই ঘাটে আমি বজরা ভিড়িয়েছি। আরে এত ভয় পাচ্ছ কেন? দুদিন পরে তো আমাদের মধ্যে বিয়ে হবে, এত লজ্জার কি আছে? এসব তো বিয়ের আগে আকচার হয়। তুই আমার দাদার ফোন ধরছিস না কেন? তোর দাদার সাথে আমার সেই সম্পর্ক নয় যে তার প্রত্যেকটা ফোন আমায় রিসিভ করতে হবে। তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস সে কথাটা কি অস্বীকার করতে পারিস? ভালোবাসাটা কোনো আদালতের কাঠগড়া নয় মুন, যে তাকে স্বীকার বা অস্বীকার করতে হবে। দাদা তোকে ভীষণ মিস করে শালিনী। ও তো জিনিয়াকেও মিস করে। মিথ্যে কথা, আমি নিজে দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে জিনিয়ার সঙ্গে তার কিসের সম্পর্ক। দাদা বলেছে জাস্ট শি ইজ মাই ফ্রেন্ড। আমি বিশ্বাস করি না। তাছাড়া জিনিয়াকে নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তুই দাদাকে এড়িয়ে যেতে চাইছিস কেন? মুন, বন্ধুর প্রতি বিশ্বাস হারিয়ে গেলে সে আর বন্ধু থাকে না। আর তাছাড়া আগামী মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি
কি বলছিস শালিনী? ও ঠিক বলছে জয়, ও বড় দাও মেরেছে। আমরাই না শালিনীকে চিনতে ভুল করেছিলাম। তুই আমার দাদার সাথে বিশ্বাসঘাতকতা করলি শালিনী। It is not expected. Hey, Moon, 1 minute. Moon! Moon, shono, Moon. Shorita. Ekta lok. Onek taka diye kine niyeche Moon. জানো নীল দাদা, ইংরেজরা হলো ইতিহাস সচেতন জাত, আমাদের মতন আত্মঘাতী বাঙালি নয়। আজ আমি তোমাকে একটা জিনিস দেব যার সঙ্গে জড়িয়ে আছে একটা পরম্পরার ইতিহাস। দাঁড়া, এই দেখো। আমি এই হারটা ফুলশয্যার রাত্রে তোমার ঠাকুমাকে দিয়েছিলাম, আজ আমি এটা তোমাকে দিয়ে যেতে চাই। আমার বংশের বড় নাতবৌদ গলায় এটা থাকবে। কিন্তু আমায় কেন দাদু? ভালো প্রশ্ন করলে। আমার বিশ্বাস আমাদের রাজ পরিবারের মর্যাদা তুমিই রক্ষা করবে একদিন, তাই ভাবলাম হারটা তোমাকেই দিয়ে যাই। শুধু দেখবে এই হারটা যাকে পরাবে সে যেন এই বংশের মর্যাদা রক্ষা করতে পারে। নাও। তাহলে আমি এসো। আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। খুঁজছিস কেন দাদা? সামনের মাসে শালিনীর বিয়ে, আর এই বিয়েতে শালিনীর মত আছে। কি রে, তুই কিছু বলছিস না? যা, জয়দীপ জানে? জানে। ও কিছু বলেনি? কি বলবে? এই কাল তোর পরীক্ষা না? এড়িয়ে যাচ্ছিস? অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। কি হলো? যা। এই হারটা যাকে পরাবে সে যেন এই বংশের মর্যাদা রক্ষা করতে পারে। চুপ! সমস্ত মিথ্যে কথা। তুমি আর তোমার ছেলে দুজনেই নীলের কাছে মার খেয়ে এসেছো। আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি তোমার ছেলের ফুর্তির ব্যবস্থা করেছো। স্যার, আর কয়েকটা দিন সময় দিন স্যার। না, আর কোনো সময় দেওয়া যাবে না। যাও, ওখানে গিয়ে কান ধরে বস থাকো। যাও। যা যতীন, কান ধরে বস। তুমিও যাও। আমিও? হ্যাঁ, তুমিও গো। এসো। এইভাবে বসে থাকবে, একদম নড়বে না। দাদা! আরে নীলাদ্রি, এসো এসো, দেখো তো এদের কি চিনতে পারো কিনা। হ্যাঁ, এরাই তো আমাদের বাড়িতে হামলা করতে গেছিল, সেই জন্যই তো ওদেরকে ধরে নিয়ে এসেছি। চল।
এই কার হুকুমে তোরা? কার হুকুমে বিশ্বরূপ বাবুর বাড়ি দখল করতে গেছিলি? মাইরি বলছি স্যার, আপনার পারমিশন ছাড়া আর কিচ্ছু দখল করতে যাব না। কি যা এখন যা। আর কোনো ভয় নেই, আর কখনো হবে না। বসো বসো নীলাদ্রি, জিনিয়া বস। নীলাদ্রি, হ্যাঁ, একমাত্র তুমি পারো বিশ্বরূপ বাবুকে প্রহণ্ডিং এর ব্যাপারে রাজি করাতে। আর আমার ইচ্ছে তুমি আর জিনিয়া মিলে প্রজেক্টটা করো। এই যে এখানে এগ্রিমেন্ট আর পার্টনারশিপ ডিড আছে, ভালো করে দেখে সই করে দিও। প্রজেক্টটা হবে তোমার ল্যান্ড আর জিনিয়ার ফিনান্সে। আজ থেকে তোমরা বিজনেস পার্টনার হয়ে গেলে। কনগ্রাচুলেশনস। আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার হলি। ভাদু আমার ছোট ছেলে,
কাপড় পরতে জানে না। চ হ্যাঁ চ, আজকে রাত্রে আমি রুমটা বুক করেছি, আমরা একসাথে থাকবো। জিনিয়া তোর নেশা হয়ে গেছে, চ বাড়ি চ। না 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 না, আমার নেশা হয়নি, আমরা একসাথে থাকবো, নাচ করব, গান করব, মস্তি করব। জিনিয়া কন্ট্রোল ইয়োরসেলফ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার নেশা হচ্ছে না, প্লিজ নি আমায় চল মার। জিনিয়া এক সেকেন্ড। আমি বিষ খেয়েছি, এবার এবার কি করবে তোমরা? আমাকে আটকে রাখবে? আর পারবে না আটকে রাখতে। তুমি তুমি বিষ ফেলে কোথায়? বলবো না, বলবো না, আর বলবো না। থানা থেকে আসছি। বলুন। দারিদ্র শেখর আছে? না, দারিদ্র শেখর বলে এখানে কেউ থাকে না। স্যার, দারিদ্র শেখর নয়, নীলাদ্রি শেখর। ওটা আমি জানি না ভেবেছ? ওটা আমি ঘাবড়ে দেওয়ার জন্য বললাম। নীলাদ্রি শেখর বসু আছেন? না, এটাও না। বলুন, তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? রাজবাড়ির ছেলে ইঁদুর নয় যে সে লুকিয়ে থাকবে, সে এখন বাড়িতে নেই। তা থাকবে কেন? আপনি আসামির কে হন? পিতামহ। এ তো মহাভারতের ভাষায় কথা বলছি, বাংলায় ফিরে আসুন। স্যার, পিতামহ মানে ঠাকুরদা। ও শুনুন, আপনার নাতি একটা মেয়েকে নিয়ে হোটেলে ফষ্টি নষ্টি করছিল, সেখানে যখন রেড হয় তখন আপনার নাতি আমাদের এক পুলিশ কর্মীকে খুন করে পালায়। কি করে বুঝলেন সে আমার নাতি ছিল? হোটেলে খাতায় দারিদ্র শেখর নামটাই। স্যার, নীলাদ্রি শেখর এই নামটাই ছিল। তাতেও প্রমাণ হয় না যে আমার নাতি ছিল। সেটা কোর্টে গিয়ে প্রণাম করবেন। প্রণাম নয় স্যার, প্রমাণ। তুমি এত ফুটকাটো কেন বলো তো? শুনুন, আমার দৃঢ় বিশ্বাস যে আমার নাতির শরীরে যে নীল রক্ত বইছে তাতে সে এই কাজ করতে পারে না। কি রক্ত বললেন? নীল রক্ত। ও নীল রক্ত, থানায় চলো, তোমার হবে। এতদিন তো জানতাম রক্ত লাল হয়, আপনাদের বাড়িতে এসে রক্ত নীল হয়ে গেল কি করে? সে আপনি বুঝবেন না। সে অবশ্য ঠিক কথা, রাজারাজাদের ব্যাপার। তা ওকে আমরা খুঁজে কিন্তু বের করবই। তার কোনো দরকার হবে না,
আমার নাতি যদি সত্যিই কিছু করে থাকে তাহলে আমি নিজেই আপনাদের হাতে ওকে তুলে দেব। আমরা বাড়িটা একবার সার্চ করব। সার্চ ওয়ারেন্ট আছে? না থাকলেও আমরা সার্চ করি। অন্যায় করেন। মনে রাখবেন, এটা সাধারণ বাড়ি নয়, এটা একটা রয়্যাল হাউস। এখানে সার্চ করতে গেলে একটা স্পেশাল সার্চ ওয়ারেন্টের প্রয়োজন হয়। এখন আসুন, এবার আমার বেরোবার সময় হয়ে গেল। চলো। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি ক্ষতি করনি? একটা অসহায় মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে আনলে আর বলছো ক্ষতি করনি? তোমার যার সাথে বিয়ে হচ্ছিল সে একটা দুশ্চরিত্র, লম্পট লোক। তাতে তোমার কি? আরে ওরা তোমাকে দুবাইতে পাচার করে দিত। শালিনী, তুমি জেনিয়ার সাথে ষড়যন্ত্র করে আমাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিলে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি? শালিনী, আমাকে মামার কাছে ফিরিয়ে দাও। অসম্ভব। তাহলে আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। শালিনী প্লিজ, এরকম বলো না, আমাকে বিশ্বাস করো। আমরা দুজনে আর কেউ কাউকে ছেড়ে থাকবো না, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তুমি জিনিয়াকে ভালোবাসো না? না শালিনী, জিনিয়া শুধু আমার ক্লাসমেট, ওকে আমি কোনো দিন ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি, আর ভালো না বাসলে এত বড় ঝুঁকি নিতে পারতাম? আমি বিশ্বাস করি না শালিনী। তা বলুন, আপনি কেসটা কিভাবে সাজাচ্ছেন? আমি মামুনিকে দু একটা প্রশ্ন করব, কারণ মামুনি তো এই কেসের প্রধান সাক্ষী। ওই দারিদ্র শেখর যখন নীলাদ্রি শেখর ওই নীলাদ্রি শেখর যখন পুলিশকে গুলি করে খুন করে, তখন মামুনি তো ওইখানেই ছিল, তাই মামুনির নামে একটা পেটি কেস হবে। পেটিকেস জিনিসটা কি? আগে যে কেসের সঙ্গে পেটের নিচের দিকটা জড়িত থাকে তাকেই পেটিকেস বলে। আচ্ছা, এমন হয় না যাতে জিনিয়ার এগেনস্টে পেটিকেসটা না থাকে? হয়, অবশ্যই হয়, কেন হবে না? তবে খরচাটা একটু বেশি পড়বে। টাকা নিয়ে আপনি কিছু ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। তবে একটা ছোট্ট কাজ করতে হবে, মামুনিকে একটা ছোট্ট কমপ্লেন লেটার লিখে দিতে হবে, যাতে লেখা থাকবে ওই দারিদ্র শেখর নীলাদ্রি শেখর। হ্যাঁ, ওই নীলাদ্রি শেখর শেখর নীলাদ্রি নীলাদ্রি শেখর মামুনিকে রেপ করেছে। তাহলে কেসের কি সুবিধা হবে? সুবিধা হবে মানে বিরাট সুবিধা হবে। ছেলেটা দুটো কেস খেলো, একটা রেপ একটা মার্ডার। রেপ এন্ড মার্ডার, তাতে কেসটা আলটিমেট কি দাঁড়ালো? কেসটা আলটিমেটলি কি? কেসটা এই দাঁড়ালো যে ওই ইয়ে শেখর, ওই নীলাদ্রি শেখর, নীলাদ্রি শেখর যিনি আমাকে রেপ করে, পুলিশ রেপ করতে গিয়ে রেড করতে গিয়ে দেখে যে যিনি আমার রক্তাক্ত এবং অচৈতন্য। নীলাদ্রিকে পুলিশ অ্যারেস্ট করতে গেলে সে পুলিশের ওপর গুলি চালায়, একজন পুলিশ স্পট ডেড হয়ে যায়। নীলাদ্রিকে ধরতে গেলে সে তখন পালায়, পুলিশ মামুনিকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যায়। নার্সিংহোমে রিপোর্ট আর ডক্টর রিপোর্ট, ওসব নিয়ে চিন্তা করবেন না, সে আমি করিয়ে নেব, ভেরি সিম্পল। জানেন, একবার এমন রিপোর্ট করিয়েছিলাম যে সে লেখা পড়ে এসপি দিয়ে তিন দিন খাড়া হয়েছিল। তাই বলুন। তাহলে মামুনিকে একবার ডাকুন, কমপ্লেন লেটারটা লিখে দিই। আমায় ডাকতে হবে না, আমি এসে গেছি। বাবা, এই তো ঝড়ের আগে একটু পাতা। কি বললেন? না মানে ওই মেঘ না চাইতে বৃষ্টি। তা মামুনি, ওই তুমি কমপ্লেন লেটারটা স্বর্ণাক্ষরে লিখে দাও যে ওই দারিদ্র শেখর, ওই নীলাদ্রি শেখর তোমাকে যাচ্ছে তাই ভাবে ধর্ষণ করেছিল। হুম,
এখানে 5 লাখ টাকা আছে, লাগলে আরো পাবেন। সত্যি আপনাদের মতো মহান লোকেরা আছে বলে এখনো কেস করে মজা আছে। দেখে নিন ঠিক আছে কিনা। চমৎকার সত্যি, এইসব দেখলে মনে হয় সত্যি যেন দেশের জন্য কাজ করছি। শালিনী, আমি কোনোদিনই তোমার উপর জোর খাটাইনি, শুধু মনে মনে ভালোবেসে গেছি। তুমিও তো তোমার মনের কথা আমাকে জানতে দাওনি কোনোদিন। কত ছবি এঁকেছি তোমায় নিয়ে, কত গল্প লিখেছি তোমায় নিয়ে, তা তুমি জানো না। সেগুলো কোথায়? মনে। ছবি এঁকেছি, একটা গল্প লিখেছি শুধু তোকে নিয়ে। একটা ছবি এঁকেছি, একটা গল্প লিখেছি শুধু তোকে নিয়ে। যেখানে যা কিছু ভালো, খুঁজে খুঁজে মন পেল, যাব তোকে দিয়ে। একটা ছবি এঁকেছি, গল্প লিখেছি শুধু তোকে নিয়ে, শুধু তোকে নিয়ে। সুরে সুরে গান আজ হয়ে গেল,
সব কথা ছিল কত এলো মেলো সুরে সুরে গান আজ হয়ে গেল একটা ছবি এঁকেছি একটা গল্প লিখেছি শুধু তোকে নিয়ে একটা ছবি এঁকেছি একটা গল্প লিখেছি শুধু তোকে নিয়ে যেখানে যা কিছু ভালো খুঁজে খুঁজে মোর পেল যাবো তোকে দিয়ে একটা ছবি এঁকেছি একটা গল্প লিখেছি শুধু তোকে নিয়ে শুধু তোকে নিয়ে শুধু তোকে নিয়ে শুধু তোকে সবই তো শুনলেন এবার আপনাদের মতামত বলুন শুনুন আপনি যা বললেন তাতে আমার মনে হয় পুলিশ কারো নির্দেশে এই কেসটা সাজিয়েছে হ্যাঁ আর সেই জন্য আমাদের ধারণা আপনার নাতির বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র চলছে তার জন্য কোর্টের কাছে একটা তদন্তের আবেদন আমরা করতেই পারি তাতে অনেক জিনিস আনার্থ করা যাবে আপনি লক্ষ্য করবেন ব্যাপারগুলো সাজানোর মধ্যে অনেকগুলো ফাঁক আছে ফলে ওকে জামিন করে আনার কোনো সমস্যা হবে না আচ্ছা জিনিয়া বলে যে মেয়েটির সঙ্গে আপনার নাতি মেলামেশা করত তার দাদাই কি এই বাড়িটা কিনতে চেয়েছিল হ্যাঁ ঠিক আছে কিছু চিন্তা করবেন না আমরা আপনার নাতিকে অবশ্যই আগাম জামিনে মুক্ত করে নিয়ে আসব আপনাদের অশেষ ধন্যবাদ তোমরা কিছু বলবে আপনি যাই বলুন বাবা কিছুদিন ধরে নীলের চলাফেরা আমার ভালো লাগছিল না কেন তা চলাফেরা তুমি আবার কি গন্ডগোল দেখলে পিটার গাঙ্গুলির মতো ওরকম একটা খারাপ লোকের সঙ্গে ওর মেলামেশা করা আদৌ উচিত হয়নি পুলিশ যা বলছে তা কি সবটাই মিথ্যে বাবা এই বংশে ছিল এরকম একটা জঘন্য কাজ কি করে করলো আমার তো মনে হয় বাবা এই বাড়িতে ঢোকার অধিকার নীলের আর নেই আমি তো ভাবো আমার ছেলে বড় বৌমা তোমরা যা বলছো তা আমি অস্বীকার করছি না কিন্তু চক্রব্যূহের মতন কিভাবে ফাঁদ গেড়ে বেরিয়ে আসতে হয় সে আমার নাতি ভালো করেই জানে তার উপর আমার পুরো আস্থা আছে মাথা ঠান্ডা রাখো যুদ্ধে যিনি স্থির থাকেন তিনি বিজয়ী হন তোমরা যাও ভেতরে যাও আমাকে একটু ভাবতে দাও যাও পিটার গাঙ্গুলি তুমি ঘোড়ার চাল দিয়েছ আমি মন্ত্রীর চাল দেব তোর ওই আদরে মুখ শুধু ভাঙছে আমার বুক তুই বল না কি উপায় আমি মরছি পিপাসায় মুখের ভিড়ে তোর মুখটা আমি ভুলতে পারিনি একটা কথা বলতে গিয়ে আমি বলতে পারিনি তুই যে আমার তুই যে আমার আপনি কাউকে সন্দেহ করেন কি ব্যাপারে আচ্ছা মাথামুটা তো আপনার ভাগ্নির কিডন্যাপের ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন সন্দেহ কেন সন্দেহ করবো কেন আরে এ তো আপনাকেই জেরা করছে স্যার পুলিশকে জেরা করছিস কেন ভুল হয়ে গেছে আচ্ছা সেদিন বিয়ে বাড়িতে
অচেনা কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? আগে বিয়ে বাড়িতে বেশিরভাগ লোকই অচেনা ছিল, ওই মালটানার পরে চেনা লোকগুলো অচেনা হয়ে গেল। আমার জেলার ইয়ে মারা গেল। আমার পয়সায় মাল টেনে আমারই চ্যানেল জাম করছো না? স্যার, এই শালিনীর পেছনে না আমার অনেক ইনভেস্ট হয়ে গেছে জানেন। আমি যদি শালিনীকে না পাই না? পাবেন পাবেন, হারাধন পাকড়াসি যখন কেস হাতে নিয়েছে তখন সব পাবেন। বসুন বসুন বসুন। দেবেন স্যার, আমি একটু প্রসাদ পাবো? এই হচ্ছে আজকালকার ছেলে, ডিউটিতে আছো মদ খাবে? চাও। উনি তো কিছু মনে করতে পারছেন না, আপনি একটু মনে করার চেষ্টা করুন। আমার যা আবার মনে পড়ছিল তোমাকে দেখে সব ভুলে গেলাম। শালিনীকে তিনজন ছেলে মেয়ে খোঁজ করতে এসেছিল। তিনজন মেয়ে ছেলে? না না, তিনজন তিনজন ছেলে মেয়ে? ছেলে মেয়ে। এই যে দেখুন তো, এই তো এই মক্কেলকে চিনতে পারেন কি না? এই ছেলেটাই ছিল। যাক, আর কোনো সন্দেহ রইল না, এই দারিদ্র এই নীলাদ্রি শেখরে শালিনীকে কিডন্যাপ করেছে। তাই নাকি? সকাল সকাল একটা দারুণ খবর দিলেন হারাধন বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আসছি। জিনিয়া জিনিয়া জিনিয়া, যত দিন যাচ্ছে ততই নীলের ঘাড়ে নতুন নতুন কেসের বোঝা চাপছে। নতুন কেস? ইয়েস মাই ডিয়ার, শালিনীর মামা নীলের এগেনস্টে কিডন্যাপের কেস দিয়েছে। শালিনীকে নীল কিডন্যাপ করেছে? তুমি ঠিক বলছো। আর এই মাত্র থানা থেকে ফোন করলো, আমাকে এক্ষুনি যেতে হবে। ইউ ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, সব ঠিক হয়ে যাবে। শালিনী ওই বাড়ির বউ হয়ে কি করে ঢোকে সেটা আমিও দেখব। জিনিয়া, সত্যি করে একটা কথা বলো তো, সেই রাতে কি নীল তোমার সঙ্গে ছিল? চুপ করে থেকো না জিনিয়া, বলো সেই রাতে কি নীল তোমার সঙ্গে ছিল? কি আবল তাবল বকছো বৌদি? জিনিয়া, তুমি আইন আদালত সবার চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু এই বৌদির চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। সে রাতে নীলই আমার সাথে ছিল। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করো না। নীলকে খুনি রেপিস্ট এগুলো সাজিয়ে তোমার কি লাভ? জিনিয়া, নিজেকে এই ভয়ঙ্কর খেলা থেকে বার করে আনো। তোমার মাথার উপর যে কলঙ্কের বোঝা তুমি চাপিয়ে রেখেছো তা তুমি কোনোদিনও মাথা থেকে নামাতে পারবে না। বৌদি, আমরা এখনকার যুগের মেয়ে, অত সহজে হার মানব না। নীল আমাকে ঠকিয়ে শালিনীকে নিয়ে পালিয়েছে, এর শাস্তি নীলকে পেতেই হবে। আর শালিনী, ওকে শায়েস্তা করতে আমার পা পায়ের পুরো আঙ্গুলি যথেষ্ট। আর তুমি কি একটা কলঙ্কের কথা বলছিলে না? দেখো, জীবনে কলঙ্কের কালি না থাকলে কেউ কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারেনি। পৃথিবীর তাবত তাবর বিজনেসম্যান পলিটিশিয়ান এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, প্রত্যেকেই কলঙ্কিত।
বিজনেসম্যানরা ঘুষ দেয় আর পলিটিশিয়ানরা ঘুষ খায়। তুমি শুধু খেলাটা দেখে যাও। আমি নীল আর শালিনীর মাঝখানে সাইক্লোন হয়ে থাকব। মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। সুখী হও, ভগবান তোমাদের মঙ্গল করুন। এসো। ওম নমঃ শিবায় সর্বাত্ম সাধিবে। শালিনী, আজ এই হার আমি তোমাকে পরালাম, এর সাথে জড়িয়ে আছে রাজবাড়ির মান মর্যাদা। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমি কি পারবো এর মর্যাদা রক্ষা করতে? তুমি এখন রাজবাড়ির বউ, তুমিই পারবে এর মর্যাদা রক্ষা করতে। তুমি সাথে থাকলে আমি সব পারবো। কেন এই কাছে আসা, সে তো শুধু মনে জানে। যা চাওয়া সবই পাওয়া, শুধু আজ বুঝি কিছু ভুলে মন যেন তোমাকে শুধু চাই। স্বপ্ন সত্যি হলো, পৃথিবী বদলে গেল, মন শুধু তুমি 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 করে যাই। পথে পথে দেখতাম যেতে যেতে নাম শুধু তোমার লেখা। যত কথা ছিল শেষ হলো আজ এক
কথা রাখাই স্বপ্ন সত্যি হলো পৃথিবী বদলে গেল মন শুধু তুমি তুমি করে যাই যেন অন্য আমি যেন অন্য তুমি চোখের নতুন জাওয়াই স্বপ্ন সত্যি হলো পৃথিবীর আনন্দ দে মন শুধু তুমি 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 করে Come in, please. আরে বিশ্বরূপ বাবু যে আসুন 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 বসুন প্লিজ। আমি এখানে বসতে আসিনি, কয়েকটা জরুরি কথা বলেই চলে। আপনি যে আমার কাছে আসবেন সেই অঙ্কটা আমার আগেই কষা ছিল। আপনার মতন পাটবারি মনোবৃত্তির লোকেরা যে অঙ্ক কষে তাতে একটা দালাল শ্রেণীর কালচার তৈরি হয়, তার মধ্যে আমি পড়ি না। এত জেনেও তবুও তো আপনাকে আসতে হলো, আর আপনি কি বলতে চান তাও আমি জানি। কি জানেন? এক, আপনি আমাকে বাড়িটা বিক্রি করে দিতে রাজি। দুই, নীলের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে হবে। তিন, জিনিয়ার সঙ্গে নীলের বিয়েতে আপনার কোনো আপত্তি নেই। আর চার, নীল আর জিনিয়ার মেলামেশার জন্য যদি জিনিয়া কনসিভ করে থাকে তবে তার সেই সন্তানকে আপনি মেনে নেন। শুনুন মিস্টার গাঙ্গুলি, আমাদের রাজ পরিবারে কোনো বাজারের নৌটঙ্কির সঙ্গে বিয়ের রেওয়াজ নেই। আমার পূর্বপুরুষের আমলে যদি রাজ পরিবারের কোনো ছেলের সঙ্গে কোনো বাজারের নাচনির সম্পর্ক হতো তাহলে সেই নাচনিকে গলায় পাথর বেঁধে নদী জলে ফেলে দেওয়া হতো, কাকপক্ষেও টের পেত না। আর একটা কথা, নীল শুধু আমার নাতি নয়, সে আমার বংশের প্রদীপ। সেই প্রদীপ নেমানোর তো দূরের কথা, ওই প্রদীপের শিকা কারোর জন্য যদি এতটুকু কেঁপে ওঠে তার মৃত্যু অনিবার্য। আমার পূর্বপুরুষের আমলে 10-12 জনকে ঘুম ঘরে ঢুকিয়ে দেওয়াটা একটা খেলা ছিল, সেই ঘুম ঘরটা কিন্তু আমার প্রাসাদে এখনো আছে। মিস্টার, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, ভয় নয়। ভয় দেখালে আপনার সিন্ধারা দিয়ে একটা হিমস্রোত বয়ে যেত আর ইউরিন ব্লাডারটা আপনার কন্ট্রোলে থাকতো না। আমি শুধু আপনাকে আমাদের রাজ পরিবারের রীতির কথা বোঝালাম। বিশ্বরূপবাবু, জানেন তো বাংলায় একটা প্রবাদ আছে, রাজা কি খায়? ঘি ভাত খায়। আর ঘি ফুরিয়ে গেলে কি খায়? পান্তা খায়। আপনি হলেন পান্তা খাওয়া হেজে যাওয়া একজন রাজা। একটা কথা মনে রাখবেন বিশ্বরূপবাবু, আমি কিন্তু এখনো শেষ তুরুপের তাসটা ফেলিনি। মিস্টার পিটার গাঙ্গুলি, যে শতরঞ্জিতে বসে আপনি তাস খেলছেন সেই শতরঞ্জিতে আমি আগুন লাগিয়ে দেব, তাতে খেলোয়াড় আর তাস দুটোই জ্বলে যাবে। কিন্তু আমার কাছে অনেক কথা গোপন করছিস জয়। মন মনে রাখবি, দিয়ালেরও কিন্তু কান আছে। তুই আমায় কথা দে যে কথাটা কারোর সাথে শেয়ার করবি না। কথা দিলাম। তাহলে শোন, সেদিন রাতে এক সেকেন্ড। হ্যাঁ জয় বল। একটু আগেই খবর পেলাম আজ শালিনীর সঙ্গে যতীনের বিয়ে।
ওকে এক্ষুনি ওখান থেকে রেস্কিউ কর, নইলে কিন্তু ওরা ওকে দুবাইতে পাচার করে দেবে। থ্যাংক ইউ জয়, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি যে করেই হোক শালিনীকে রেস্কিউ করবই। শোন, তুই শালিনীকে নিয়ে বড় রাস্তাতে এলেই একটা অ্যাম্বুলেন্স পাবি। ওকে। জানিস মন, নীল আমাকে পরে ফোন করে বলেছিল যে সেদিন আমার ফোন কেটে দেওয়ার পরে ও হোটেলের করিডোরে ফিরে গিয়ে জিনিয়াকে নাকি আর দেখতে পায়নি। তাহলে সে রাতে হোটেলের ঘরে জিনিয়ার সঙ্গে কে ছিল? সেটাই তো রহস্য। তবে এইটুকু শিওর যে সেদিন নীল ছিল না, অন্য কেউ, যে পুলিশকে খুন করেছে। কিন্তু সেটা আমরা কি করে প্রমাণ করবো জয়? হোটেলের সিসিটিভি ফুটেজটা আমাদের চাই। কি বলছেন আপনি? ফুটেজটা আপনি ভালো করে দেখেছেন তো? নীলের ছবি সত্যি নেই। জিনিয়ার ঘর থেকে অন্য ছেলে বেরোচ্ছে আগে। হ্যাঁ, তাহলে এক কাজ করুন, আপনি সিসিটিভি ফুটেজে জিনিয়ার জায়গায় অন্য মেয়ে আর ওই ছেলেটার জায়গায় নীলের ছবি বসিয়ে দিন। আচ্ছা, পুলিশকে কি ভাবেন বলুন তো? দশকর্মা স্যার? দশকর্মা নয়, বিশ্বকর্মা। হ্যাঁ, বিশ্বকর্মা। না, ও ফুটেজ চেঞ্জ করা যাবে না। তাহলে তাহলে ফুটেজটা আমাকে দিয়ে দিন, দিয়ে দিন আমাকে। আপনাকে দিয়ে দেব? কেন? টাকা দেব। তাই বলুন, কিনবেন? হ্যাঁ, কত দেব বলুন। ওই এই, তুমি একটু বাইরে যাও তো। আমারটা ধরে বলবেন স্যার। হ্যাঁ, দেখলেন, একটু যদি সততা থাকতো 50,000 দিন। 50,000? আগে 5, এখন 50, 5, 50, 5.5 লাখ? কি বলছেন আপনি? আমি একা খাবো নাকি? সৎ এসপি থেকে ঔষধ কনস্টেবল সবাই খাবে। আদালতে কি বলবেন? বলবো ক্যামেরা খারাপ ছিল, ছবি ওঠেনি। তুমি যখন মেয়ে দিতে পারো নি তখন আমার সব টাকা ফেরত দাও। এই বলছে, এই টাকা কত পাবো? টাকা তো সব খরচা হয়ে গেছে। কি একদম বাজে কথা, আমি ওসব জানি না। তুমি যেখান থেকে পারো আমার টাকা এনে দাও, নইলে তুমি তোমার বউয়ের গয়না বিক্রি করে দাও। এই মদন মদন, ওই গয়নাগুলো তো তুমি আমার বউকে ভালোবেসে দিয়েছিলে, দিয়ে আবার ফেরত দিলে, তুমি কিন্তু কালীঘাটের কুকুর হবে। বাবা বাবা, তুমি তুমি আমার বউকে গয়না দিয়েছিলে? আমি বেশ করেছি, তোর বাবার কি? আমার বাবার কি মানে? ঠিক আছে যা তো। এই শোনো তারক, আমি তোমার বউকে যে গয়না দিয়েছি সেটা বিক্রি করে নয়, তুমি তোমার বউয়ের গয়না বিক্রি করে কিন্তু আমায় টাকাটা দেবে। এই মদন মদন মদন, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি একটা সিঙ্গারা কিনে খাবে বলে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো, এমন সময় একটা বাঁদর এসে সেটা খাবলে তুলে নিয়ে চলে গেল। দোকানদার কি তোমাকে সেই সিঙ্গারার পয়সাটা ফেরত দেবে? দেবে না। একটা আখ খাওয়া সিঙ্গারা একটা আস্তমে এক হলো। এই বসো 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 এই বসো। আরে বাবা, তোমাকে তো আস্তমেই দিয়েছিলাম, তোমরা সামনে রাখতে পারোনি, তো আমি কি করব? ওই নীলটা আমার বউকে নিয়ে পুত্তি করছে। তুমি তুমি কি ভেবেছো আমি ওকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ছাড়বো না আমি ওর ওর কুচকিতে এমন একটা আলাদা। কি মজা না? এক মিনিট আসছি আমি। হ্যাঁ জয়, বল, সবাই ভালো আছে তো? আছে, আগে আমার কথাগুলো দিয়ে শোন। হ্যাঁ, পিটার গাঙ্গুলি তোর এগেনস্টে কিছু ফলস কেস আছে, তার মধ্যে মার্ডার কেস আর রেপ কেস। আর শালিনীর মামা তোর এগেনস্টে কিডন্যাপের কেস করেছে। কি বলছিস কি জয়? তোর দাদু কোর্ট থেকে আগাম জামিন নিয়েছে, তুই এখন যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আয়। ওকে, জিনিয়া এতটা নিচ। কে ফোন করেছিল? জয় ফোন করেছিল। ওমা, তাই নাকি? কি বললো? শোনো, আমরা না কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। তাই? কি মজা! এই এই ভিখারি বাচ্চা, ওট ওট, আমার টাকা ফেরত দে, আমার টাকা ফেরত দে, নলে আমার বউকে এনে দে। এই তো বাবা শান্ত হয়ে সুবোধ ভালো কেন বলো, মদ খাচ্ছিলি তা হঠাৎ রেগে গেলি কেন? তুমি জামা কাপড় গুছিয়ে নাও, আজই গুছিয়ে নাও সব, আমি আরেকটা ফোন করে আসছি। আজ না আজ। এই 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 মদন মদন, দেখো কি হচ্ছে, তোমার এলাকা আমার ছেলে, এই দেখো আমার কি সব বলছে। মামাকে একটা ফোন করি। আমার বউকে এনে দে, বউকে এনে। এই ফোন 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 ফোন।
দেখি অদ্ভুত নাম্বার। হ্যালো হ্যালো মামা, আমি শালিনী বলছি। শালিনী? শালিনী ফোন করেছে আমার বউ। আমাকে দে, আমাকে দে, আমাকে দে, 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 দে। কই মাঝে মধ্যে লাফাচ্ছিস না তোরা? এই তারক, তোকে অনেকদিন দেখতে পাচ্ছি না বলে মনটা খুব খারাপ মা। জিজ্ঞেস করো কোথায় আছে। হ্যালো, তুই কোথায় আছিস মা? শিলিগুড়িতে আছি। ও জানো মামা, আমি নীলকে বিয়ে করেছি। ও, তুই নীলকে বিয়ে করেছিস? নীলকে বিয়ে করেছিস, ভালো, খুব ভালো, আমরা সবাই খুব খুশি হয়েছি। তোর মামিমা জামাই বরণ করবে বলে রেডি হয়ে বসে আছে। তুই কবে কলকাতায়? আমরা কালই বাড়ি ফিরছি। হ্যালো 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 নীলের খোঁজ পাওয়া গেছে। আমরা আজই শিলিগুড়ি যাচ্ছি স্যার। শোনো মদন, নীলের আর পিঁচে ফেরার দরকার নেই, টাকা যা লাগে আমি দেব। ওকে ওকে স্যার। আরে কি বললো? যেতে যেতে বলবো। বিশ্বরূপ বাবু, তোমার বংশের প্রদীপ এবার নিভবে। কথা বলছো না কেন? জানো শালিনী, আমার অ্যাবসেন্সে ওখানে অনেক কিছু হয়ে গেছে, আমাদের সামনে খুব বিপদ। আজকে আমার জন্য তোমার এত কিছু হয়েছে, তুমি যে কেন আমায়? প্লিজ শালিনী, এরকম বলো না। জানো, আমি মামাকে ফোন করে সব জানিয়েছি। কি? তুমি তোমার মামাকে সব জানিয়ে দিয়েছো? তোমার মামা একটা ক্রিমিনাল। এসো। হ্যালো, দু চাই। এসো। কিছু খাবে? কিছু খাবো না, মনটা ভালো নেই। এসো। কোথায় পালাবি? দেখ তোর সামনে এখন জম দাঁড়িয়ে আছে। আরে যতীনের মতো একটা সোনার টুকরো ছেলে থাকতে তুই নীলের মতো একটা হতভাগা ছেলের সঙ্গে পালিয়েছিস। তুই জানিস নীলের নামে খুন রেপের কেস আছে, জানিস সে কথা? এই নীল জিনিয়াকে রেপ করে তোকে নিয়ে পালিয়েছে। তোমাকেও নিশ্চয়ই রেপ করেছে। Thank you.
কে তোদের পাঠিয়েছে? বস। বসের নাম কি? পিটার। পিটার গাঙ্গুলি। পিটার। সে তুমি যাই বলো বাবা, নীলকে আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না। সে আমাদের পরিবারের কলঙ্ক। বড় বৌমা, তোমারও কি তাই মত? হ্যাঁ বাবা। তোমাদের সঙ্গে আমিও একমত, কিন্তু তোমাদের সঙ্গে একটু পার্থক্য আছে। সেটা হলো, প্রমাণ ছাড়া একটা মানুষকে শাস্তি দেওয়া যায় না, মানুষকে নির্দোষ প্রমাণের সুযোগ দিতে হয়। দাদু, দাদু, এখনো প্রমাণ হয়নি যে তুমি দোষী, তাই তোমার প্রণাম গ্রহণ করলাম। কিন্তু দাদু, কোন স্পর্ধায় তুমি এ বাড়িতে ঢুকেছো? তোমার মতো কুলাঙ্গাড়ির এ বাড়িতে কোনো স্থান নেই। তুমি এ বংশের উত্তরসূরি হতে পারো না। আমাদের বংশতালিকা থেকে তোমার নাম আমরা চিরতরে মুছে দেব। আর আর জানবো আমাদের কোনো সন্তান নেই। দাদু, তোমারও কি একই মত? তোমার দাদু তোমাকে স্নেহ করেন, আর তার সুযোগ নিয়ে তুমি ওর মুখে চুন কালি লেপে দিয়েছো। লজ্জা করছে না তোমার আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে? তুমি দুটো মেয়ে জীবন নষ্ট করেছো। তুমি আর মানুষ নেই নীল, পশু হয়ে গেছো। মা, তুমি বিশ্বাস করো মা? বড় বৌমা, আজ আমাকে বলতে দিন বাবা, এই দুশ্চরিত্র লম্পর ছেলেটাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করে রেখেছিলাম। ভাবতে আমার ঘেন্না হচ্ছে। তুমি আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। আর এই মুহূর্তে যদি তুমি এ বাড়ি থেকে চলে না যাও, আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। নীলদাদা, আজ আমাদের গোটা পরিবার আর সংসারের চরম সংকটের দিন। তোমার উপরই নির্ভর করছে আমাদের বংশের মর্যাদা। আর আভিজাত্য সব দলিশাত হয়ে যাবে কিনা। আজ আজ তোমাকে যে কোনো মূল্যেই প্রমাণ করতে হবে যে যে পথ তুমি বেছে নিয়েছিলে সেটা ধর্মের পথ, যে কলঙ্কের কালি তোমার গায়ে লেগেছে সেই কালি তুলে নিষ্কলঙ্ক হয়ে যদি ফিরে আসতে পারো তাহলে ফিরো। না পারলে ওই সিংহ দুয়ার চিরকালের মতন তোমার জন্য বন্ধ হয়ে যায়।
কোথায়? তুই জানিস, তুই জানিস শালিনী আমাকে ঘৃণা করে। আমি রেপিস্ট, আমি খুনি। আমি যে এক মুহূর্তের জন্য পশু হয়ে যাইনি, আমি যে মানুষ, তার প্রমাণ আমাকেই জোগাড় করতে হবে। মুন, দাদা ডাক শোনার যোগ্য আর আমি নই রে। শালিনী গেছে জিনিয়ার কাছে, আমি পশু না মানুষ সেই সার্টিফিকেট আনতে। বাহ, চমৎকার চমৎকার জিনিয়া, চমৎকার। একজন গর্ভবতী মেয়ে যদি নাইট ক্লাবে এসে উদ্দাম নাচ নাচে, তাহলে যে পেটের বাচ্চাটার ভয়ঙ্কর ক্ষতি হবে। জিনিয়া, তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি একজন ধর্ষিতা মেয়েকে আমার এনজিওর পক্ষ থেকে সহানুভূতি জানাতে। কিন্তু এখন তো দেখছি তুমি ফুর্তিতে ডান্স করছো, তো আজ রাতে বাড়ি ফিরবে তো? নাকি আজ রাতে? তোর এত বড় সাহস যে তুই আমাকে ইনসাল্ট করছিস? আনকালচার্ড গাইয়া ছোট লোক একটা। যে গ্রামের মানুষদের তুমি আনকালচার্ড বলছো, তারা তোমার মতো লোভী শয়তান নয়, তারা ভালোবাসার দাম দিতে জানে। তোমার মতো শরীরের লোভ দেখিয়ে ছেলেদের ব্ল্যাকমেল করে না, এই তো তোমার চরিত্র। বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে যাওয়া এই নষ্ট মেয়ের কাছ থেকে আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট নেব না। তা নেবে কেন? কারণ আমাকে দুবাইতে বেচে দিয়ে তোমার দাদা যে কাটমানি খেত, সেটাই তো ভেস্তে গেল। বাউন্সার, বাউন্সার! একটা বস্তির মেয়ে কোন সাহসে কোটিপতিতে ডান্স ফ্লোরে ঢোকে? তা আবার একটা সস্তা চপ্পল পরে। আমি যদি এখানে কোটিপতি বেলেল্লা ছেলেদের সাথে নাচতে আসতাম, তাহলে প্রায় উলঙ্গ হয়ে আসতাম। কিন্তু তোমার মতো বাজারি মেয়ে হতে আমার আভিজাত্য এবং রুচিতে বাধে। আর জানতে চাইছিলে না চটি পরে কেন এসেছি? যাতে সহজে খুলে কারো মুখে ফটাফট লাগাতে পারে, সেই জন্য। বাউন্সার, কি কর দিস লেডি? ডোন্ট স্ট্যান্ড লাইক এ স্টপিট, ইটস মাই অর্ডার। কুল জিনিয়া, কুল। দে উইল ক্যারি আউট অনলি মাই অর্ডার, বাট নট ইয়ার্স। ক্লাবের ম্যানেজার জানে আমি রাজবাড়ি থেকে এসেছি। আমি রাজবাড়ির বউ। রাজবাড়ির বউ? হ্যাঁ, আমার স্বামীর নাম নীলাদ্রি শেখর বসু। এই হাড়টা দেখেও বুঝতে পারছো না? স্কাউন্ড্রেল, তুই নীলকে বিয়ে করেছিস? রাজবধূ হতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোর নেই। ক্রিমিনাল দাদার বোন ক্রিমিনালই হয়, রাজবধূ নয়। কোথায় আছিস? তুই যেখানেই থাক, আজকে খুঁজে বার করবো। এসব তুমি কি করছো নীল? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এসব তুমি বন্ধ করো। আপনি জানেন, আপনি জানেন ওই জিনিয়ার, জিনিয়ার দাদা আমার কত বড় সর্বনাশ করেছে? আমার নামে পুলিশের কাছে মিথ্যে রেপের কমপ্লেন করেছে, সিসিটিভি ফুটেজ আমার চাই, আমার চাই। নীল, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো নীল। নীল, দাঁড়াও। এই নাও তোমার সিসিটিভি ফুটেজ, নাও। আসলে কি জানো, সেই ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়। জিনিয়া, জিনিয়া তখন অনেক ছোট, আমি হয়ে গেলাম জিনিয়ার মা বাবা। কতদিন কার্টুন দেখতে দেখতে জিনিয়া আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আমি বুঝতেও পারিনি। অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস,
মানুষকে যে অনেক গভীর খাদের দিকে নিয়ে যায়। ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন আমাকে ব্লাইন্ড করে দিয়েছিল। না, এই নাও সেই সিসিটিভি ফুটেজ। প্লিজ, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। দাঁড়াও নীল, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে বিশ্বরূপ বাবুর কাছে যাব। আমাকে ক্ষমা করবেন, আসলে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি ক্ষমা করার কে? দেশের আইন বিচার করবে আপনারা ক্ষমার যোগ্য কিনা। আপনি এখন আসুন, চলি। নীল দাদা, শালিনী, শালিনী, এ কে দিদি ভাই? ও তোমার বড় নাতবৌ। বড় নাতবৌ? হ্যাঁ নীল, এটা কি সত্যি? তুমি কি ওকে বিয়ে করেছ? হে পিতামহ, এ বিবাহ ভগবান প্রজাপতি ব্রহ্মার ইচ্ছাতেই সম্পন্ন হইয়াছে। দাঁড়াও, এই হার তুমি কোথায় পেলে? ঈশ্বর সাক্ষী রেখে আপনার নাতি আমায় এই হার পরিয়ে দিয়েছে। এই বিয়ে আমি মানি না। আমি জানি না তুমি এই হার পরার যোগ্য কিনা, সুতরাং শেখর বসু, স্পষ্ট করে শুনে নাও, এই বিয়ে আমি মানছি না। অতএব শালিনী, চলো চলো। বাবা, নীল সত্যি বৌমাকে নিয়ে চলে যাচ্ছে। বৌমা? তুমি কাকে বৌমা বলছো? যদি শাঁখ বাজিয়ে
মন্ত্র উচ্চারণ করে মালা বদল করে তাহলে আমি মেনে নিতে পারি। দাদা নীল, এই দাদা, এই নীল, দাদা দাদু মেনে নিয়েছে, তোদের আবার বিয়ে হবে, চলে আয়। আরে আরে, ওদের বিয়ে তো মেনে নিল, আর আমাদেরটা? আরে তোদের জন্য তো আমরা আছি। নীলু দাদা, এটা তুমি নিজের হাতে বড় নাথবউয়ের গলায় পরিয়ে দাও। স্বপ্ন সত্যি হলো, পৃথিবী বদলে গেল, মন শুধু তুমি 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 করে যাই, যেন অন্য আমি, যেন অন্য তুমি, চোখের নতুন চাওয়াই। স্বপ্ন সত্যি হলো, পৃথিবী বদলে গেল, মন শুধু তুমি 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 করে যাই। কার নাম ভালোবাসা, কেন এই কাছে আসা, সে তো শুধু মনে জানে। যা চাওয়া সবই পাওয়া, শুধু আজ বুঝে যাওয়া, জীবনের আর এক মানে সব কিছু ভুলে তোমাকে শুধু চাই। স্বপ্ন সত্যি হলো, পৃথিবী বদলে গেল, মন শুধু তুমি 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 করে যাই। পাহাড়ি পথে পথে দেখতাম যেতে যেতে, নাম শুধু তোমার লেখা, যত কথা ছিল শেষ হলো আজ এই কথা রাখা। স্বপ্ন সত্যি হলো, পৃথিবী বদলে গেল, মন শুধু তুমি তুমি করে যাই, যেন অন্য আমি, যেন অন্য তুমি, চোখের নতুন চাওয়াই। স্বপ্ন সত্যি হলো, পৃথিবীর আনন্দ মন শুধু তুমি 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 করে।